হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি লুবনা, লুবনা ক্রাফটস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের এই ফুলের টপটা বানিয়ে শেখাবো, চলুন দেখে নেই। আমি প্রথমে একটা শক্ত কাগজে পাপড়ি শেপ করে কেটে নিয়েছি শক্ত কাগজটাকে। এরপরে আমি শক্ত কাগজটা ক্রেপ পেপারের উপরে রেখে সেই মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। এভাবে আমি 5টা পাপড়ি কেটে নিব। এরপর আমি হাত দিয়ে পাপড়িগুলোকে একটু সফট করার চেষ্টা করব, সুন্দর করে একটু টান দিলে, এবং আঙ্গুলের মাধ্যমে বাঁকা করার চেষ্টা করব। সবগুলো আমি করে নিলাম। এরপরে আমি 5টা পাপড়িকেই গ্লুগান দিয়ে একটা সাথে একটা জোড়া লাগিয়ে দিব। এরপর আমি ফুলের রেণুর যে পাওয়া যায় সেই রেণুটা আমি কয়েকটা নিয়ে নিলাম, 5-6টা নিয়ে। এটাকে আমি 2 ভাঁজ করে নিলাম। একটা তারের মধ্যে আমি পুঁথি লাগিয়ে নিলাম গ্লুগানের আঠা দিয়ে। এরপর আমি রেণুগুলো সেট করে দিব। এটা যে আমরা তার, চিকন তার ইউজ করে বিভিন্ন কাজে, এগুলো আমরা হার্ডওয়্যারের দোকানে পাবো এই তারগুলো। এরপর আমি এটা সেট করে দিলাম তারটার মধ্যে। এখন ফুলের মধ্যে আমি সেট করে দিব রেণু পুঁথি সহ। আমরা আস্তে আস্তে ফুলটার ভাঁজগুলো খুলে নিয়ে ফুলটাকে ছড়িয়ে দিব। এরপরে নিচে আমরা সুতা দিয়ে বেঁধে দিব যেন ফিনিশিংটা ভালো হয় এবং খুলে না আসে। আমাদের ফুলটা কমপ্লিট হয়ে গেল। এভাবে আমরা আরো কয়েকটা ফুল বানিয়ে নিব, ছোট বড় বিভিন্ন সাইজের ইচ্ছা মতো আমি ফুল বানিয়ে নিব। আমি এখন নিচে ক্রেপ পেপার, সবুজ কালারের ক্রেপ পেপার আমি নিয়ে পেঁচিয়ে দিচ্ছি। এখানে আমরা ফ্লাওয়ার টেপও ইউজ করতে পারি। এরপর আমি একটু ফ্লাওয়ার টেপ নিয়ে নিচের যে চিকন তারটা আছে এটার মধ্যে পেঁচিয়ে দিব। এভাবে আমি ছোট বড় করে কয়েকটা ফুল বানিয়ে নিলাম। এখন আমি লম্বায় 6 ইঞ্চি এবং চওড়ায় 1/2 ইঞ্চি একটা ক্রেপ পেপার কেটে নিয়ে আমি মাঝখান দিয়ে কুচি করে 2 ভাঁজ করে নিলাম। ঘুরিয়ে আমি এই কাগজটাকে 2 ভাঁজ করে নিলাম। এরপর আমরা নিচের দিকে গ্লুগান দিয়ে আঠা লাগিয়ে দিব এবং মাঝখানটা এভাবে একটু টেনে টেনে ফুলিয়ে দিচ্ছি আমরা। এভাবে আমি কয়েক পিস করে নিব, 8 পিস করে নিব। এই লম্বাটা আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারেন, 6 ইঞ্চি বা 8 ইঞ্চি লম্বা করে নিতে পারেন। আমি একটা পেপারটা টুকরা করে নিয়েছি, করে এটার মধ্যে গোল গোল করে পেঁচিয়ে নেব। আমি একটু রেণু শেপ দেওয়ার চেষ্টা করব। আমি পেপারটার উপরে আবার ক্রেপ পেপার পেঁচিয়ে নিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য। এর ভিতরে আমি আগে তারটা ঢুকিয়ে দিব। তারটা ঢুকিয়ে দেওয়ার পরে আমি কাগজটায় গ্লুগনের আঠা দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে এটাকে রাউন্ড শেপ করার চেষ্টা করব, একটু লম্বাতে করার চেষ্টা করব। এরপর আমি কয়েকটা ফুলের রেণু নিয়ে এটাকে সুতাটা ছোট করে কেটে নিব। কেটে নিয়ে গ্লুগানের আঠা দিয়ে আমি উপরে বসাবো। আমি আস্তে আস্তে চারপাশ দিয়ে রেণুগুলো বসিয়ে দিব। এভাবে আমি একটা মাঝখানের কড়ি
বানিয়ে নিলাম। এরপরে আমি যে পাপড়িগুলো করে রেখেছিলাম সেই পাপড়িগুলো আস্তে আস্তে চারপাশে বসিয়ে দেব। প্রথমে দুই পাশে দুইটা বসিয়ে দিব মুখোমুখি, তারপরে আবার দুই পাশে অপোজিট দুই পাশে আবার দুইটা বসিয়ে দিব। এভাবে করে আমি আস্তে আস্তে চারপাশেই চারটা চারটা আটটা করে লাগিয়ে দিচ্ছি ফুলের পাপড়ি, রেণুর পাপড়ি। এটা আমরা রেণু হিসেবে ব্যবহার করছি তাই আমি এটাকে রেণুর পাপড়ি বলছি। আমাদের ফুলের কলিটা রেডি হয়ে গেল। এখানেও আমরা নিচে সবুজ কালার ক্রেপ পেপার পেঁচিয়ে দিব। এরপর আমরা একটা সবুজ কালারের ক্রেপ পেপারের কাগজটাকে দুই ভাঁজ করে নিয়ে ঘাস এর আকৃতি দিব। আমরা যেভাবে ঘাস করি, কাগজ কেটে কেটে ঘাস বানাই, এভাবে আমরা আটকে দিব ফুলের কলিটার নিচে। আমরা এই কাগজটা সবুজ কালারের এভাবে আটকে দিব। এরপর আমরা একটা লম্বা সবুজ কালার পেপার নিয়ে সেটাকে পাতার আকৃতিতে কেটে নিয়ে একটু হাত দিয়ে টেনে টেনে সফট করে দিলাম। আমরা এই তারটা একটু মোটা তার নিব, তারটাকে আমরা ফ্লাওয়ার টেপ দিয়ে পেঁচিয়ে দিব। আপনারা চাইলে কতগুলো ফ্লাওয়ার স্টিক পাওয়া যায় এই তার দিয়ে আর কি পেঁচানো থাকে, ফ্লাওয়ার টেপ দিয়ে পেঁচানো থাকে, তো আমরা এটা বাসায় এভাবে বানিয়ে নিতে পারি। আমরা এখন প্রথমে গ্লুগানের আঠা দিয়ে উপরে একটা কলি সেট করে দিয়ে তারপরে ফ্লাওয়ারটা পেঁচিয়ে দিব। এরপরে আমরা একটা লম্বা পাতা নিয়ে পাতাটাও গ্লুগানের আঠা দিয়ে সেট করে দিচ্ছি। এভাবে আমরা পরপর কয়েকটা রেণু দিয়ে দিব, তারপর আস্তে আস্তে ফুল দিব, ছোট থেকে আস্তে আস্তে বড় ফুল দিব। আমরা ফ্লাওয়ার টিপ দিয়ে ভালো করে পেঁচিয়ে দিতে হবে। বন্ধুরা, ফুলের কালারটা পাতা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার ব্যবহার করতে পারবেন, আর ফুলটা কীভাবে সাজাবেন সেটাও আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। আপনি চাইলে দুইটা তিনটা চারটা ফুল ব্যবহার করতে পারেন আপনার পছন্দ মতো, আর আপনি চাইলে এগুলো স্টিক হিসাবেও ফুলদানিতে ব্যবহার করতে পারেন। আমি এটা সম্পূর্ণ একটা টব আকারে বানিয়ে আপনাদের দেখাচ্ছি, পুরোটা সেট করে দেখাচ্ছি। আপনারা চাইলে এভাবে স্টিক বানিয়েও বড় বড় ফুলের টবে লাগিয়ে রাখতে পারেন। এভাবে করে আমি কয়েকটা ফুল লাগিয়ে নিলাম একটা স্টিকে।
কমপ্লিট হয়ে গেল আমার একটা স্টিক। এভাবে আমি আরেকটা ছোট স্টিকও করে নিলাম। এটাতে একটা কলি এবং দুইটা ফুল থাকবে। এটা হচ্ছে আমাদের একটা ফুলের টপ, এটা মার্কেটেই কিনতে পাওয়া যায়। আর আমি এখানে একটা পাইপ ক্লিনার নিয়ে নিলাম, পাইপ ক্লিনারটা আমি কলম দিয়ে পেঁচিয়ে নিলাম। এরপর আমি ফুলটা টবের মধ্যে এমনি প্রথমে একটু সেট করে দেখে নিব যে কিভাবে সেট করলে ভালো লাগে। এরপরে আমি ফাইনালি আঠা দিয়ে তারপরে ভালোভাবে সেট করে নিব। আমি এখানে ফ্যাবিকলের এমআর আঠাটা ইউজ করছি। এটার মধ্যে আমি আঠা একটু ভালো করে বেশি পরিমাণে লাগিয়ে নিব, তাহলে আমাদের এটা মজবুত হয়ে থাকবে, খুলে আসার সম্ভাবনা কমে যাবে। আমরা এক পাশটা একটা স্টিক বসিয়ে নিলাম এবং আর একটা স্টিকও বসিয়ে নিচ্ছি। দুই পাশে দুইটা স্টিক ভালো করে আমরা বসিয়ে সেট করে দিচ্ছি। এরপরে আমি এটা ঘাস ফুল নিয়েছি, ঘাস ফুলটা আমি গ্লুগান দিয়ে আস্তে আস্তে বসিয়ে দিব। আপনি ঘাস ফুল না পেলে ঘাস ফুলের পরিবর্তে প্লাস্টিকের পাতা, প্লাস্টিকের ফুল আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন। বিভিন্ন কালার মাল্টি কালার পাথরও পাওয়া যায়, স্টোন, সেই মাল্টি কালার স্টোনও আপনি ব্যবহার করতে পারেন। পুরোনো ওয়ালমেটে যদি এরকম থেকে থাকে, পুরোনো ফুলদানির ফুলে এই প্লাস্টিকের পাতাগুলো আপনি বসিয়ে নিতে পারবেন। এরপরে আমি পাইপ ক্লিনারগুলো আস্তে আস্তে সেট করে দিব। এটা এখানে আমি কোনো গ্লু লাগাচ্ছি না, আপনি চাইলে লাগাতে পারেন, এটা একটু সূচালো হয় তাই এমনিতেই বসে যাবে। ফুলটা সেট করার সময় আমরা ভালোভাবে দেখে নিব যে কোন জিনিসটা কোথায় বসালে ভালো লাগবে, এটা পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করবে। আমি পিছনেও একটা স্টিকের মধ্যে একটা পাইপ ক্লিনার বসিয়ে দিলাম। ডেকোরেশনটা পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কীভাবে ডেকোরেশন করতে চাইছেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।